গাজীপুর মহানগরের 13 নং ওয়ার্ডে রয়েছে 122 নং লাঠিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। বিভিন্ন সময় শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের শিক্ষার মান যাচাই করেন। শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের কাছ থেকে শুনতে চান এই প্রতিষ্ঠানটিতে শিক্ষানীতি এসে তাদের কোনো সমস্যা রয়েছে কিনা। কোমলমতি শিশুদের সাথে কথা বলে তাদের মুখে হাসি দেখে নিজেও শান্তি পান। বিদ্যালয়টির অবকাঠামো উন্নয়নের জন্য বিদ্যালয়ের কমিটিতে যারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি এবং 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক প্রধান শিক্ষক ডাক্তার তোফাজ্জল হোসেন, সাবেক সহসভাপতি মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, সহকারী শিক্ষিকা মুসাম্মদ ফাল্গুনি আহমেদ, ডাক্তার টুটুল চন্দ্র দাস, জমিদাতা আকাশ আলী, সুলতান মুন্সি মোহাম্মদ মোবারক হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জহিরুল ইসলাম মোল্লা কাকুল, মোহাম্মদ ইমান উদ্দিন, মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ বাবুল হোসেন সহ আরো অনেকেই। গাজী মামুন, নিউজ ডেস্ক।